বৃষ্টি কিংবা জলাবদ্ধতা না থাকলেও মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী। শুধু রাতে নয়, দিনের বেলাও মশার কামড়ে ত্যক্ত বিরক্ত সাধারণ মানুষ। মশার যন্ত্রণা থেকে রক্ষা পেতে সিটি কর্পোরেশনকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে সিটি কর্পোরেশনের দাবি, চলমান নিধন কর্মসূচিতে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে রয়েছে। ইউসুফ আলীর রিপোর্ট। শীতের সন্ধ্যায় বন্ধুবান্ধব ও স্বজনদের নিয়ে আনন্দঘন সময় পার করতে কিংবা মুখরোচক খাবার খেতে রাজধানীর দর্শনীয় স্থানে বের হন অনেকে। প্রিয়জনের সাথে যখন আলাপচারিতায় ব্যস্ত, তখন বাধা হয়ে দাঁড়ায় মশা। তাই মশা তাড়াতে ধূপ ও কয়েলের ধোঁয়া দেয়া হচ্ছে। ধোঁয়ার এমন কুণ্ডলী যে কারো আনন্দ মাটি করে দিতে পারে, কিন্তু মশার কামড় থেকে বাঁচতে কোনো উপায় না থাকায় নানা কৌশল অবলম্বন করছেন ভুক্তভোগীরা। এখানে যে পরিবেশ, পানির যে ময়লা আবর্জনার কারণে আর বাঘ জঙ্গলের কারণে এখানে মশার উৎপাতটা বেশি। তো এখন কয়েল আছে, এই জন্য কম। অনেক সময় দেখা যায় আমি যদি সবগুলো লাইট নিভাই দিই, তাইলে এখানে দেখা যায় 20-50টা মশা একসাথে ধরে। পায়ে তো জুতা মোজা আছে, কিন্তু হাতে কিছু নেই। এখন জুতা মোজায় পায়ে কামড়াতে না পারে সব মশা হাতে কামড়াচ্ছে। এই পর্যন্ত মনে হয় আমি 200-300 মশা মারছি হাতে, তারপরও কামড়ে অবস্থা খারাপ করে ফেলছে। এখানে সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ না করে আসলে এখানে মানুষের স্বাভাবিকভাবে বসবাস করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। মশার কামড়ে শুধু সাময়িক নয়, দীর্ঘমেয়াদী সমস্যা সৃষ্টি হতে পারে এমন আতঙ্কও বিরাজ করছে সাধারণ মানুষের মনে। মশা কামড়ালে তো ব্যথা পাওয়া যায়, এটা তো স্বাভাবিক ব্যাপার। ডিস্টার্ব হয়, আবার একটা রিস্ক থাকে। আসলে মশাগুলো কোন কী ধরনের রোগ বহন করতেছে আমরা তো বিষয়গুলো জানি না। এটা যে কোনো ধরনের প্রাণঘাতী কোনো রোগ বহন করতে পারে, যেটা আমাদের জন্য লাইফ রিস্ক হয়ে যেতে পারে। অনেক রকমের জ্বর হয়, ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া জ্বর। মশা মারার শ্রেষ্ঠ উপায় শিখতে সম্প্রতি দলবল নিয়ে যুক্তরাষ্ট্র সফর করেছেন ঢাকা উত্তরের মেয়র। অন্যদিকে সাধারণ মানুষ যাই বলুক, ঢাকা সিটি কর্পোরেশনের দাবি, শীতকালে মশা পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। পূর্ণ শক্তি নিয়ে মশক নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদের 1050 জন কর্মী। সকালে এবং বিকালে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শীতকালটা একটু কিউলেক্স মশার উপদ্রব বেড়ে যায় এবং এগুলোর মূল উৎস হচ্ছে খাল বিল জলাশয়গুলো। তা আমরা খুব দ্রুত গতিতে আমাদের খাল বিল জলাশয়গুলো পরিষ্কার করে ফেলছি। এ কারণে আমাদের অন্যান্য বছরের তুলনায় এই বছর কিউলেক্স মশা আমি বলবো প্রায় পূর্ণ নিয়ন্ত্রণে আছে। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা।